আমার ওয়াইফ মেরিনকে আজ দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না লাস্ট ব্রেকের একটু আগে একটা প্রজেক্ট ফাইল নিয়ে বসেছি কাজ প্রায় শেষের দিকে ঠিক তখন মায়ের নাম্বার থেকে কল এলো একটু অবাক হলাম এ সময় মা সাধারণত কল দেন না কিছু দরকার হলে মেরিনকে দিয়ে বলান এই যেমন হয়তো মায়ের পান সুপারি ফুরিয়ে গেছে মা মেরিনকে বলেন বৌমা বাবুকে কল দিয়ে বলিও তো আসার সময় পান সুপারি নিয়ে আসে আর সুপারি যেন কাঁচাটা নেয় গতবার যেই সুপারি আনছিল খাইতে পারেনি নেই কেমন একটা গন্ধ করে মেরিন মায়ের কথাগুলো হুবহু রিপিট করে শোনো আসার সময় মায়ের জন্য সুপারি আনবা আর সুপারি কাঁচা নিও গতবার যেই সুপারি আনছিলা মা খেতে পারে নেই কেমন একটা গন্ধ করে হাতের কাজ রেখে মায়ের ফোনটা ধরলাম হ্যালো আম্মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবু কোথায় আছিস আমি তো অফিসে লাঞ্চ করছিস এই তো মা এখন করব বৌমার সাথে তোর কি কথা হয়েছে না তো কেন কি হয়েছে বৌমা তো বাসায় নেই কোথায় গেছে তোকে কি বলে গেছে বাসায় নেই মনে কখন গেছে আমাকে তো কিছু বলেনি তোমাকে বলে যায়নি না তো আমি নামাজ পড়ে একটু বিছানায় হেলান দিয়েছি কোন ফাঁকে চোখ লেগে গেছিল রাহির কান্না শুনে ঘুম ভাঙে উঠে দেখে রাহি ঘরে বসে কাঁদছে আর মেন গেট বাহির থেকে আটকানো রাহি আমার আড়াই বছরের ছেলে আমাকে তো কিছু বলেনি দেখো হয়তো আশেপাশে কোথাও গেছে আশেপাশে কোথায় যাবে কখনও তো কোথাও যায় না আমি পাশের পাশে নীলুকে কল দিয়ে দরজা খুলে নিলাম এভাবে বাইরে থেকে গেট আটকে যাবার মতো মেতো না তুই একটু দেখ তো বৌমার বোনের ওখানে ফোন দিয়ে হয়তো ওই বাসায় গেছে মেহেরিনের ফুফুতো বন নাওসিনাপা ওনার বাসা মিরপুরে এত দূর গেলে মাকে না জানিয়ে বাইরে থেকে গেট লাগিয়ে তো যাবার কথা না আচ্ছা মা আমি দেখছি শোন রাহি তো খুব কান্না করছে মামা করে বাড়ি মাথায় তুলছে আমি ওকে সামলাতে পাচ্ছি না ওকে তুমি ওকে মোবাইলে একটা কার্টুন চালিয়ে দাও হয়তো কান্না থামবে ফোন রেখে মেহরিনের ফোনে কল দিলাম মোবাইল সুইচ অফ দেখাচ্ছে আমাদের ঝগড়া হলো এমন মোবাইল সুইচ অফ রাখে মনে করার চেষ্টা করলাম আজ সকালে বা কাল গতরাতে ওর সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া হয়েছে কিনা সাধারণত ওর সাথে আমার ঝগড়া তেমন একটা হয় না এর কারণ হলো ও যখন কোনো কিছু নিয়ে রেগে যায় আমি তখন চুপচাপ কারণ আমি কোনো না কোনো ভুল করেই ফেলি চিনি আনতে বললে লবণ আনি বিছানায় ময়লা জামাকাপড় ছুঁড়ে দেই বাথরুমে স্যান্ডেল পরেই রুমে চলে আসি বিভাবশ্বিক ভুলেই যাই বাসায় এসে অফিসের কাজ নিয়ে বসে থাকে আরও এমন অনেক ভুল আমার মেহরিন দেখতে দেখতে এক সময় রেগে যায় তারপর এক নাগারে বক বক করতে থাকে আর আমি এক ফাঁকে টুক করে বলে ফেলেই আমার ভুল হয়ে গেছে হরিণ আর এমন হবে না মাঝে মাঝে ওকে আমি হরিণ বলে ডাকি এর মেয়ে বাদ দিয়ে এলে হরিণ আবার কখনো কখনও মেহু বলে ডাকি এই কথা বলার পর বগল আসা মানুষেরও রাগ পড়ে যেতে বাধ্য মেহু একটু নরম হয় এই কথা তুমি আগেও অনেকবার বলেছ কিন্তু বারবার তোমার ভুল হয় আমি তখন কানে ধরে বলি এবারের মতো দেখো সত্যি এমন আর করবো না যদি বলো কান ধরে উঠবস করি মেহেরই হেসে ফেলে এই হলো আমার আর মেহেরিনের ঝগড়ার পাণ্ডুলিপি তবে গতকাল রাত বা আজ সকালে এমন কিছু হয়নি সকালে মেহু হাসি মুখে আমাকে বিদায় করেছে রোজকারের মতো বেরুনির সময় বলে দিয়েছে দুপুরে সময় মতো খেয়ে নিও কিন্তু তারপর আমি চোখ না হওয়া পর্যন্ত রাস্তার দিকে ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে থেকেছে আমার অফিস যাওয়ার সময় রোজ এভাবে দাঁড়িয়ে থাকে আর আমি ঘাড় ঘুরিয়ে হাত নেড়ে বিদায় জানাই এমন সময় আমার মনে হয় জীবন অনেক সুন্দর মেহেরিন হয়তো আশেপাশে কোনো বাসায় গেছে কিন্তু মাকে না বলে যাবার তো কথাও না আবারও ওর নাম্বারে কল দিলাম ফোন বন্ধ আমার কেন জানি অস্থির লাগতে শুরু করছে যদিও অস্থির হবার মতো তেমন কিছু ঘটে নেই হয়তো মেহু ফোন চার্জে নেই হয়তো কোনো ইমার্জেন্সি এসে পড়েছিল তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে দ্রুত মেহুর ফুফুতো বোনকে কল দিলাম হয়তো জরুরি কোনো কাজে ওই বাসায় যেতে পারে হ্যালো নাওসিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি খবর আদনান কেমন আছো এই তো আপু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ চালিয়ে নিচ্ছে কতদিন হয়ে গেল তোমরা আসো না একদম ভুলেই গেছো এমন করলে হয় আত্মীয়স্বজনের স্বজনের সাথে যোগাযোগ রাখতে ইচ্ছে তো করে কিন্তু সময় হয়ে ওঠে না এটা বললে হবে সময় করে নিতে হবে তবে মেহেরিন কেমন আছে ও তো আসতে পারে মাঝে মাঝে আপু মেহেরিন কেমন আছে জানতে চাইছে তার মানে ওই বাসায় যায়নি হুম আপু ও ভালো আছে রাহিকে নিয়ে খুব ব্যস্ত থাকতে হয় আচ্ছা আপু আপনারা আসুন না একদিন আচ্ছা দেখি আগে তোমরা এসে ঘুরে যাও ঠিক আছে আপু যাব। দুলা আমার সালাম দিবেন এখন রাখছি আসসালামু আলাইকুম এরপর সত্যি টেনশন আছে মেয়েটা কোথায় গেল হঠাৎ করে কোনো আপদ বিপদ হয়নি তো আজকাল কত রকম তো ঘটনা ঘটছে সেই তো দেখ সেদিন একটা নিউজে দেখলাম হিংসার বশবতী হয়ে প্রতিবেশী এক নারীকে খুন করেছে এক দম্পতি তোর কী সব ভাবছি আমি এসব কিছু হয়নি সব ঠিক আছে মেহেরিন সুস্থ সব আছে মা আবারও কল দিল উদ্বিগ্ন কর্ণটা বললো কী রে বৌমার কোনো খবর পেলি না মা এখনও পাইনি না ওশিনাপড় বাসাতে যায়নি রাহি কি এখনও কান্না করছে ওকে দোকান থেকে চিপস আর বেলুন আনিয়ে দিয়েছি এখন একটু থেমেছে আচ্ছা আমি আসছি অফিস থেকে ছুটি নিয়ে বাসায় এলাম রাহি আমাকে দেখে আবারও কান্না শুরু করলো বাবাই মাম্মা নাই মাম্মাম নাই আমার তো এ তা রেথে তোলে দেখে ওকে কোলে নিলাম না মাম্মাম বাবাই কোথাও যায়নি এক্ষুনি চলে আসবে কেদো না বাবাই তুমি না আমার বেস্ট বাবাই সন্ধ্যার মধ্যে সম্ভাব্য সব পরিচিত জায়গায় খোঁজ নেওয়া হয়ে গেল না কোথাও যায়নি মেহু ফোনটা এখনো অফ আতিককে বললো এবার থানায় জানাতে হবে হাসপাতাল খুঁজতে হবে আতিক আমার খুব কাছের বন্ধু একা একা কেমন অসহায় লাগছিল কি করবো কি করা উচিত কিছু বুঝতে পারছি না এমনকি কোথাও কল দিয়ে ঠিকমতো কথা বলার শক্তি পাচ্ছি না আতিককে ফোন দিলাম দোস্ত তোকে এক্ষুনি একবার আসতে হবে আমার কণ্ঠেও এমন কিছু ছিল যে আতিক আর কিছু জানতে চাইল না দ্রুত চলে এসেছে এসে ঠান্ডা মাথায় সব জায়গায় কল দিচ্ছে নাম্বার ধরে ধরে রাহি ঘুমিয়েছে ওকে বলছি তোমার মাম্মাম তোমার জন্য খেলনা আনতে গেছে একটু পরে চলে আসবে তুমি ঘুমাও উঠে দেখবে মাম্মাম তোমার কাছে বসে আছে এভাবে মিথ্যে বলতে অনেক খারাপ লাগছিল কিন্তু আমার মনে হয় সত্যি মেহেরিন কোথাও গেছে যে কোনো সময় হাজির হয়ে বলবে কী হলো আমি তো একটা শপিং মলে গিয়েছিলাম আর তোমরা সবাই কল দিয়ে অস্থির করে ফেলছো এত অস্থির হতে হয় আমার বিশ্বাস মেহেরিনে কোনো বিপদ হয়নি থানায় যাবার জন্য আতিক সহ বেরিয়েছি এমন সময় টুক করে ফোনে একটা মেসেজ আসলো আমি ফোনটা হাতে নিয়ে দেখি মেহেরিনের নাম্বার থেকে এসেছে মেসেজ পড়ার আগেই আমি কল দিলাম আবার সেই এক কথা এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব না মেসেজ পাঠিয়ে নাম্বার বন্ধ করে ফেলছে দুটো মেসেজ ওপেন করছে মেহু লিখেছে আমি চলে গেলাম আমাকে খুঁজে কোনো লাভ নেই আমার সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অনেক ভেবে তোমাকে ছেড়ে চলে এসেছি অল্প সময়ের জন্য হলো কিছুটা নিশ্চিন্ত হলো মেহু সুস্থ আছে ওর কোনো বিপদ হয়নি কিন্তু তারপরেও সব কেমন অর্থহীন আর শূন্যতা লাগতে লাগলো হাজারটা প্রশ্ন যেন আমাকে চেপে ধরলো মেহেন মেহরিন কেন এমনটা করছে কোথায় গেছে রাহিকে রেখে কীভাবে এতটা সময় আছে এটা কি সত্যি মেহু নাকি অন্য কেউ ওর ফোন নিয়ে লিখেছে আমি তখনও জানি না এর থেকে বড় বিষয় আমার জন্য অপেক্ষা করছে মেহরুনের মেসেজ পাওয়ার পর আর থানায় যাবো কিনা বুঝতে পারছে না আতিক বললো ভাবির মেসেজ আসছে এখন থানায় গিয়ে কি বলবি নানা রকম উল্টো কথা বলবো পুলিশ চল বাসায় ফিরে যাই কিন্তু যদি কোনো বিপদ হয় ওর সেটাও ঠিক তবে আমার মনে হয় না তেমন কিছু হয়েছে ভাবি হয়তো ওনার কোনো পরিচিত কারো বাসায় গেছে তোর উপর অভিমান করে কিন্তু আমার উপর নিয়ে অভিমান করবে সকালেও তো সব ঠিকঠাক ছিল বন্ধু এটাই হয় নারীর মন কে কবে বুঝতে পেরেছে এরা যে কি নিয়ে কখন অভিমান কখন রাগ করে সেটা তো বোঝাই যায় না তুই আজকাল দেখ দেখবি ঠিক যোগাযোগ করছে আতিকের কথা ঠিক মনে হলেও মনের খচখচি রয়ে গেলো শেষ পর্যন্ত থানায় গিয়ে একটা ডায়েরি করলাম বাসায় ফিরে এলাম রাহি ঘুমিয়ে আছে হয়তো ভাবছে ঘুম ভেঙে ওর মাকে দেখতে পাবে সকালে বাচ্চাটা কী বলবো সব চিন্তা করতে করতে মাথাটা দপ দপ করতে থাকলো সারা রাত জেগে কাটালো বেশ কয়েকবার মেহুর নাম্বারে কল দিলাম বন্ধ দেখালো আমার শ্বশুরবাড়ি রাজশাহীতে ওখানে গিয়েছি কিনা জানতে শ্বশুরের নাম্বারে কল দিলাম রিসিভ করলো মেহরিন ওর ছোটো ভাই মারুফ মেহরিনকে পাওয়া যাচ্ছে না শুনেই আমার উপর চড়া হলো পাওয়া যাচ্ছে না মানে কি ইয়ারকে হচ্ছে নাকি কোথায় গুম করেছেন আমার বোনকে কি বলছে এসব আমি ওকে গুম করতে যাব পুলিশ যখন ডিম থেরাপি দেবে তখন বুঝবা কেন গুম করতে যাবা ফাউল কথা বাবা কি দেখে যে এর সাথে আমার বোনটাকে বিয়ে দিলেন শালাক কুত্তার বাচ্চা কালকের মধ্যে আমার বোনের খোঁজ চাই নইলে তোর গোষ্ঠীর শুদ্ধ বারো শিকের ভাত খাইয়ে হবে মারুফের মুখ খারাপ করতে শুরু করলো আমি ফোন কেটে দিলাম মারুব কেন জানি না আমাকে প্রথম থেকেই সহ্য করতে পারে না কেন সেই কারণটা বুঝতে পারি না কখনো সুযোগ পেয়ে ঝাড় মারল বেলকনিতে বসে সামনে থাকা অসীম অন্ধকারের দিকে তাকিয়েছি আমার জীবনটা এখন ঠিকই এই রাতের মতো মেহের নিজ হাতে এক অসীম আধারের চাদর বিছিয়ে দিল আমার জীবনে মনে মনে শুধু এটুকুই বলছি মেহু তুমি ফিরে আসো আর কখনো তোমার কোনো অবহেলা অযত্ন হতে দিব না একবার শুধু ফিরে আসো তুমি সরাসরি হয়তো বলতে পারতে কি আমার ভুল কেন অভিমান করেছ কিন্তু এমন হঠাৎ বলার নেই নেই কাওয়া আমাকে কোন শাস্তি দিচ্ছ পরের দিন গেল আমার আলমারির লকারে থাকা নগদ দুই লাখ টাকা মেহেরিনের গল নামের চেক বই আর ওর গয়নাও একটাও নেই তার মানে মেহু নিচ থেকে চলে গেছে ওর কিছু কাপড় চোপড়ও সরানো কাল এসব দেখার কথা মাথায় আসেনি আজ আলমারিতে হাত দিয়ে বোঝা যাচ্ছে মেহেরিন সব গুছিয়ে এ বাসা এ সংসার ছেড়ে গেছে ওর ফোনটাও আর খোলা পায়নি তুর্ন নিষিদ্ধ এক্সপ্রেস তিন ঘন্টা লেট তার মানে দীর্ঘ সময় প্ল্যাটফর্মে বসে থাকতে হবে খুব অস্থির লাগছে মেহেরুনকে শুধু মনে হচ্ছে পরিচিত কেউ দেখে ফেলবে তারপর তাকে জোর করে ফিরিয়ে নিয়ে যাবে যদিও এমন ভাবার কোনো কারণ নেই এখন পর্যন্ত কেউ কিছু জানে না মাথা খুব মুখ ওড়না দিয়ে ঢেকে বসে আছে ওর বুকের ভিতরটা খুব জোরে ধুকফুক করছে আবির এই দিকে হাঁটাহাঁটি করছে একটার পর একটা সিগারেট ধরেছে কিন্তু কোনোটাই পুরোপুরি শেষ করতে পারছে না খুব টেনশন হচ্ছে বোঝা যাচ্ছে এতক্ষণে বাড়ির সবার জেনে যাওয়ার কথা যে মেহরিন সব ছেড়ে চলে এসেছে রাহির দাদি ওকে না পেয়ে প্রথমে ভাবতো হয়তো বাইরে আশেপাশে খুঁজবে তারপর দেরি দেখে আদনানকে ফোন করে যখন বলবে আদনান কী ভাববে ও কি খুব কষ্ট পাবে অবশ্য ওর কষ্ট হবার কথাও না পুরোপুরি মেশিন টাইপের একটা মানুষ মাঝে মাঝে সরি বলা ছাড়া আর কোনো ভালোবাসা নেই লোকটার মাঝে আদনানকে পুলিশের কাছে গেছে পুলিশ যদি তাকে ধরে ফেলে দূর এটা কি সিনেমা যে এত জলদি তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়বে আর পুলিশ ফোর্স নিয়ে বেরিয়ে পড়বে ওকে খুঁজতে আদনান হয়তো প্রথমে পরিচিত সবার কাছে কোল দেবে তারপর থানায় যাবে তার আগেও মেসেজ পাঠিয়ে যে স্বেচ্ছায় ঘর ছেড়েছে সামনে একটা লোক ঘুরঘুর করছে আর বারবার ওর দিকে তাকাচ্ছে আচ্ছা লোকটাকে আদনানে পরিচিত কেউ এভাবে ঘুরঘুরে ওকে দেখছে আবার একটু পরপর কাকে যেন ফোন লাগাচ্ছে ভয়ে আবারও গলা শুকিয়ে হলো নির্ঘাত লোকটা আদনান বা পরিচিত কেউ এখানে দেখে আদনানকে কল দিচ্ছে অন্যটা টেনে আরও একটু নামিয়ে দিল মেহেরিন আবিরের কাছে এসে দাঁড়ালো কিছু খাবে না ট্রেন কখন আসবে এই তো আধ ঘন্টা লাগবে আরও আধ ঘন্টা হুম আগে জানলে বাসে টিকিট করতাম আমি তো বাসে জার্নি করতে পারি না এই জন্য তো ট্রেনে করলাম কিন্তু এত জঘন্য টাইম টেবিল কে জানতো তোমার খিদে পেয়েছে হুম তুমি সাথে আছো এখন ক্ষুধা তৃষ্ণা সব মিটে গেছে খুব বেশি ক্ষুধা পেলে তুমি তো আছো দ্যা ফাজলামও ভালো লাগে না কিন্তু আমি তো ফাজিলের খালু শুরু তাই না আমার খুব ভয় করছে আবির কিসের ভয় আমি তো আছি হুম তুমি বসো আমি একটু আসছি আবির চলে গেলে পাশে বসা মহিলাটা একটু কাছে এসে এলো আপনার স্বামী লাগে মেহরিন চমকে ওঠে সত্যি তো আবির তার কি হয় কোন ভরসায় সব সম্পর্ক চুকিয়ে ওর হাত ধরে অজানা উদ্দেশ্যে পাড়ি দিয়েছে আপনাকেও মানাইছে খুব যেমন বট তেমন তার বউ তবে আপনার স্বামী অনেক বেশি সুন্দর আফা এই কথা শুনে মেহেরিনের ভালো লাগে সত্যি ওকে আবিরের সাথে খুব মানায় এত সুন্দর দেখতে আবির ও নিজেই বা কম কিসে তারপর আবির একটুও বেশি ভালো তার মতো ছেলে যে মেহেরিনকে ভালোবেসে গ্রহণ করছে এটাই ওর জন্য অনেক সৌভাগ্যের আবির না এলে ওর জীবনটা একঘে চাকায় ঘুরতে ঘুরতে ফুরিয়ে যেত আর এখন সব ছেড়ে এসে কি সব ভেবে মন খারাপ করছে আবির তো বলেছে ওরা চিটাঙ্গাঙ্গে গিয়ে বিয়ে করবে ওরা এক বন্ধুর ভাষায় উঠবে ওই সব বন্ধু অ্যারেঞ্জ করে রেখেছে এমনিতে আবির ফাজলামো করে তবে কখনো কখনো অসভ্যতামি করিনি ওর সাথে একটু একটু হাত ধরা ছাড়া বেশি কিছু চায়নি কখনো সরাসরি বিয়ে করতে চেয়েছে খারাপ কিছু থাকলে নিশ্চয়ই সুযোগ নিত আর সেও হয়তো বাধা দিতে পারত না আদনানের সাথে সত্যি হাঁপিয়ে উঠছিল একটা দায়িত্ব পালনের মেশিন হয়ে গেছিল আর তাছাড়া আদনানের সাথে কি ওর যায় কি দেখে যে এখানে বিয়ে দিয়েছিল বাবা মা বাবাই বরাবর ভয় পায় মেহেরিন এত যে বড় হয়েছে এখনও বাবার মুখের উপর একটা কথা বলতে পারে না আপনার বাসা থেকে যখন প্রস্তাব এলো ওর বাবাই ওকে ডেকে বললো ছেলেটা ভালো খুব ভালো ফ্যামিলি তোকে ওদের খুব পছন্দ হয়েছে মা একবার বলেছিল কিন্তু বয়স তো বেশি মনে হয় তুমি বেশি বুঝতে যেও না স্টাবিলি ছেলে নিলে তো বয়স বেশি হবে কম বয়স নিতে চাইলে ভার্সিটির পড়ুয়া কোনো বেকারের সাথে বিয়ে দিতে হবে তোমার মেয়ে পড়াশুনা লবডাঙ্গা এর চেয়ে ভালো ছেলে কোথায় পাবে আমি চাই এই ছেলের সাথে বিয়ে দিতে এটাই শেষ কথা এর উপর আর কোনো কথা চলে না মেহেরিনের পরিবার আদনানের সাথে বিয়েটা হয়ে গেল আর তারপর নিত্যদিনের একঘেয়ে সংসার যাপন কিভাবে কিভাবে যেন রাহি পৃথিবীতে এলো ও নিজেও মানিয়ে নিয়েছিল কিন্তু আবির এসে ওকে জানান দিল কত কিছু পাবার আছে ওর কতটা প্রাপ্য ওর রাহির জন্য খারাপ লাগছে কিন্তু ও জানে আদনানের কাছে অনেক ভালো থাকবে বাবা হবে আদনান পৃথিবীর সেরা আচ্ছা রাহি জেগে উঠে মাকে না পেয়ে কী করবে নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে মনটা আবার খারাপ হতে শুরু করলো ট্রেন চলে যাচ্ছে আবির এসে বললো জলদি উঠো ইঁয় বগি তুমি এগো আমি লাগেজ নিয়ে আসছি দৌড়াতে দৌড়াতে ইঁও বগিতে উঠলো মেহরিন টিকিট দেখে সিটে বসলো যাক শেষ পর্যন্ত ট্রেনে ওঠা হলো ওর জীবন সঠিক ট্রেন এখন শুধু উদ্যম ছুটবে ওর জীবনকে পুরোপুরি উপভোগ করবে জানলার পাশে সিটে পড়েছে জানলা দিয়ে বাইরে একটু দেখে নিল হুইল চেয়ার বাঁচছে হুসিল বাজছে আবির এখনও আসলো না টেনশান লাগছে আবার ও কি দরজার কাছে সবুজ গার্ড সবুজ পতাকা নাড়ছে আবার হুসিল বাজিয়ে ঝাঁকুনি দিয়ে ট্রেন চলতে শুরু করছে মেহরিন যাবার পুরো আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে পুলিশ এখনও ওর কোনো ট্রেস পায়নি অবশ্য ওরা কতদূর কি চেষ্টা করছে সেটাই সন্দেহ মারব আমাকে ক্রমাগত ধমকি দিচ্ছে ও আমার নামে মামলা করবে প্রস্তুতি নিচ্ছে আমার শ্বশুরের জন্য এখন চুপ আছে এই যখন পরিস্থিতি দুপুরে একটা অন্য নাম্বার থেকে আমার ফোনে কল হলো হ্যালো আপনি কে আপনি কে বলছেন প্লিজ আমাকে চিনবেন না এখানে কুরিল সেক্টর তিনে একটা অজ্ঞাত মহিলার লাশ পাওয়া গেছে তার হাত ব্যাগে থাকা নোটবুকে থেকে রাহির আব্বু লেখা এই নাম্বার পাওয়া গেছে আপনি কি রাহির আব্বু আমার ভেতরটা স্থির হয়ে গেল বুকের ভেতরে হু হু করছে আমি কাপা কাপা কণ্ঠে কোনোরকমে বললাম জি আমি রাহির আব্বু বেশে এক কাপ আদা দেওয়া রং চা না খেলে মেহমিতের মাথা ঠিকঠাক কাজ করে না থানার মোড়ে বিমলের দোকানে রং চায়ের স্বাদটা আলাদা আর অনেক জায়গায় রং চায় খেয়েছে কিন্তু এই দোকানে চায়ের ঘ্রাণটা আলাদা ঠিক শীতের শুরুতে এই রোদ তার মত নরম অনুভূতি ছড়িয়ে পড়ে চা এসে পৌঁছাতে পারেনি ঠিকই তখনই থানার ফোনটা বিকট শব্দে বেজে উঠলো এত সকালে ফোন মানে কোনো কেসের ফোন মেহুমিত যা ভেবেছিল তাই কুড়িল এলাকার এক অজ্ঞাত নারীর লাশ পাওয়া গেছে এক নির্মাধীন ভবনের সামনে নাকে মুখে কয়েক চুমুক দিয়ে ফোর্সকে গাড়িতে উঠতে বলে নিজেও তড়িঘড়ি করে বেরিয়ে পড়ল ওসি মেহমিত আজকাল খুব খারাপই এতটাই বেড়ে গেছে যে এখন মনে হয় পুলিশের চাকরি আসাটাই জীবনের সবচেয়ে বড় ভুল এত নিঃশংসতা চারিপাশে মেহমিতের ভীষণ খারাপ লাগে যদিও এই চাকরিতে এই খারাপ লাগাটা পাত্তা দেওয়ার সুযোগ নেই খুন খারাপই বিভৎস লাশ আসামিকে ধরা চার্জশিট নানামুখী চাপ এই নিয়ে জীবন চলবে চলছে স্পটে পৌঁছে জটলা সরিয়ে জায়গাটা ফাঁকা করলো ফোর্স খুব ভালো করে লাশটাকে অবজার্ভ করছে মেহুমিত যদিও এই কাজে এক্সপার্ট দুজন আছে সাথে তারপরও মেহুমিত নিজেও ভালো করে চারপাশটা নজর বলেছে সম্ভবত উঁচু থেকে পড়ে মৃত্যু হয়েছে মাথাটা থেতলে গেছে একেবারে তবে এভাবে থেতলে যাওয়া কথা নয় খুনি ভারী কিছু দিয়ে মাথা থেতলে দিয়েছে আশেপাশে কোনো ভারী কিছু পাওয়া গেল না লাশের গায়ে গওনা আছে মানে গলায় চেন আংটি তার মানে ছিনতাইয়ের কোনো উদ্দেশ্য ছিল না আর চিন্তাই করতে কোনো পথচারীকে এত উঁচু বিল্ডিংয়ে নিয়ে আসবেই বা কেন সেক্সুয়াল অ্যাসার্ট হয়েছে কিনা জানতে পোস্টমর্টমের জন্য অপেক্ষা করতে হবে তবে আপাত দৃষ্টিতে তেমন কিছু মনে হচ্ছে না কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই তার মনে নিহত নারী স্বেচ্ছায় এখানে এসেছিল পরিচিত কারো সাথে হয়তো এসেছিল সাব ইন্সপেক্টর রাহেন লাশের আর আশেপাশের ছবি তুলছে মেহমিত ওর পাশে থাকা কনস্টেবল মোজাম্মেলকে ডেকে বলল লাশকে প্রথম কে দেখেছে তাকে নিয়ে আসো জি স্যার মধ্যবয়স্ক শ্রমিক শ্রেণীর এক লোক এসে দাঁড়ালো ইনি যে স্যার ইনি প্রথম দেখেছেন আপনি সত্যি তাহলে লাস্টা প্রথম দেখেছেন জি আনুমানিক কটার সময় দেখেছেন সাড়ে পাঁচটার মতো তখন উনি জীবিত ছিলেন না মরাই তো দেখলাম এত সকালে আপনি ওখানে কি করছেন এই বাড়ির মালিক তো থাকে বিদেশে আমি দেখাশুনা করি নিস তালে পরশু দিন মিস্ত্রি কাজ করে গেছে দেওয়াল গাচ্ছে ওই তো পানি দিতে আসছিলাম তো আইসা দেখি লাশ পড়ে আছে ও আচ্ছা আশেপাশে ভারী কিছু কি ছিল যেমন পাথর বা লোহা জাতীয় কিছু না স্যার তেমন কিছু তো না এই এলাকায় কেউ কি ওনাকে চেনে আপনি কি আগে কখনো দেখেছেন এনাকে না এই এলাকার না আগে দেখি নেই তা মুখটা তো ভালো বোঝা যাইতেছে না আচ্ছা থানায় খবরকে আপনি দিয়েছেন না স্যার আমি তো নাম্বার জানি না এক ভদ্র মতন লোক ছিল উনি কল দিয়েছেন আচ্ছা আপনি আসতে পারেন এবার মোজাইমেলকে উদ্দেশ্য করে বললেন নিহতর আত্মীয় কেউ এসেছে ওনার হাজবেন্ডকে খবর দেওয়া হয়েছে উনি এসে লাশ শনাক্ত করবেন কিছু স্লাব নিয়ে লাশ শনাক্ত করার পর পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও জায়গাটা রেস্ট্রিক্টেড করে রাখো আর ওনার হাজবেন্ডকে থানায় আসতে বলে জি স্যার মেহমিদ বিড়বির করলো ব্যাগে সব কিছু আছে হাত কান গলার আছে কিন্তু মোবাইল নেই শুধু মোবাইলটা মিসিং কিন্তু কথা হলো এত উঁচু থেকে কেন উঠবে এই মহিলা আত্মহত্যা নয় তাহলে চেহারা বিকৃত থাকতো না কিছু একটা গোলমাল আছে পার্সে থাকা আইডি কার্ড থেকে মেহরুন পরিচয়ে জানা গেল তারপর লাশ শনাক্ত করার জন্য পরিবারকে ডাকা ডাকালো আদনার লাশ দেখে শনাক্ত করলো মেহরিনের হাতের বৃদ্ধাঙ্গুলে একটি আচিল আছে এই দেখে নিশ্চিত হলো যে এটা মেহরিন আদনানের হরিণের রাহির মা এই মুহূর্তে আদনান বসে আছে থানায় ওর সামনে বসা ওসি শ্রী মেহমিদ আদনানকে বলল আপনি সত্যি আমি সত্যিই দুঃখিত এই সময় আপনাকে এভাবে থানায় আসতে হলো কিন্তু আপনার ওয়াইফের বিষয়ে জানার জন্য এই মুহূর্তে আপনাকেই সবচেয়ে বেশি প্রয়োজন তাই তদন্তের খাতিরে অপ্রিয় কাজটা করতে হলো ইটস ইটস ওকে অফিসার আমিও চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক কালপির ধরা পড়ুক মেহুর সাথে যে বা যারা এমন করেছে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আপনার ওয়াইফ ঠিক কবে থেকে নিখোঁজ গত পরশু আপনি তখন কোথায় ছিলেন আমি অফিসে ছিলাম আমার মা ফোন দিয়ে বলল মেহেরিন বাসায় নেই বাইরে থেকে দরজা আটকে চলে গেছে তারপর পরিচিত সব জায়গায় খোঁজ নেই পরে ওর মোবাইল থেকে মেসেজ এসে আমি থানায় জিডি করি মেসেজটা কি দেখাতে পারি দেখতে পারি আপনার মোবাইলে দেয় ওসি সাহেব মেসেজটা পড়লো আপনার সাথে ওনার কি কোনো কিছু নিয়ে ঝগড়া হয়েছিল না তেমন কিছু হয়নি আমাদের সম্পর্ক কেমন ছিল কোনো কিছু নিয়ে সমস্যা চলছিল না কোনো কিছু সমস্যা চলছিল না আমরা ভালো ছিলাম ভালো মানে কেমন ভালো স্বাভাবিক যেমন থাকে দেখুন আদনান সাহেব সবকিছু ঠিকই ছিল নিশ্চয় তাহলে তো আর উনি এভাবে বেরিয়ে পড়তেন না ওনার সাথে কি অন্য করো মানে এক্সট্রিমলি সরি ফর দ্য কোশ্চেন কিন্তু তদন্তের জন্য এমন প্রশ্ন করতে হচ্ছে হোপ ইউ উইল কোঅপারেটিভ না ওর কারোর সাথে অবৈধ কোনো সম্পর্ক ছিল না ও সংসার নিয়ে ব্যস্ত থাকতো আমাদের ফুটফুটে একটা আড়াই বছরের ছেলে আছে ওকে নিয়ে মেহেরুনের দিন কাটতো আপনি যেটা মিন করছেন তেমন কিছু করার মতো মেয়ে ছিল না আচ্ছা আদনান সাহেব আপনি এখন আসুন পোস্টমার্টামের ফরমালিটি হয়ে গেলে লাশ পেয়ে যাবেন আর আপাতত শহর ছেড়ে কোথাও যাবেন না আবার প্রয়োজন হলে আপনাকে থানায় আসতে হবে জি আচ্ছা চলে যাওয়ার আগে আবারও ঘুরে এলো আদনান অফিসের একটা অনুরোধ আমার মেহুর এমন পরিস্থিতি কেন হলো এটা সুস্থ তদন্ত চাই আমার রাহির কেন মা হারা হলেন এর বিচার চাই এটা আমার দায়িত্ব মিস্টার আদনান উই উইল ট্রাই আওয়ার বেস্ট লেভেল আদনান খেয়াল করলো ও শ্বশুর আর মারু এসেছে থানায় আদনান সালাম দিলো ও শ্বশুরকে জড়িয়ে ধরলো আব্বা কি থেকে কি হয়ে গেলো শান্ত হ বাবা ধৈর্য ধর বলতে বলতে উনিও কান্নায় ভেঙে বলেন স্বভাব যত করা হোক না কেন নিজের একমাত্র মেয়ের এমন ওনাকে দুর্বল করে দিয়েছে মারুপ ওর বন জামাইয়ের সাথে কথা বলল না ওর চোখে মুখে রাগ স্পষ্ট হয়ে আছে শুধুমাত্র বাবার কারণে আদনানের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেনি মেহরিনের লাশ বাবা লাশ বাড়িতে নিয়ে যেতে চাইলো যদিও আদনানের ইচ্ছা ছিল ওকে এখানেই দাপন করা অত দূরে মেহরিন একা একা থাকবে এটা মেনে নাও কষ্টকর কিন্তু সন্তানহারা পিতার এই দাবিটুকু অস্বীকার করার উপায় নেই রাজশাহীতে পৌঁছে ভোর হয়ে গেল মেহেরিনের বাসায় ওর নিকটবর্তী আত্মীয় সবাই এসেছে লাশ নামানোর সাথে সাথে শোকাবহ পরিস্থিতির সশব্দের রূপে ছড়িয়ে পড়লো পুরো বাড়িতে মেহরিন মা কাঁদতে কাঁদতে জ্ঞান হারালেন আত্মীয় স্বজন যারা এসেছিলেন তারা শোক দেখানোর ফাঁকে ফাঁকে নানারকম কানাঘুসা করতে লাগলো আদনানের দিকে সবাই কেমন সন্দেহর চোখে তাকাতে লাগলো অনেক কাছের মানুষ যারা আগে দেখলে কথা বলতো তারা কেমন যেন এড়িয়ে গেল আপনার নিজেকে অজান নিতান্তই অযাচিত আর বেমানান মনে হতে লাগলো আসার পথে আদনান ওর মা আর রাহি গাড়িতে উঠিয়ে নিয়েছে ছোট্ট রাহি এখনও জানে না যে ওর নানু বাড়ি যাচ্ছে ওর মাকে দেখতে কিন্তু এই দেখায় যে শেষ দেখা সেটা ওইটুকু বাচ্চাকে বোঝানোর মতো শক্তি আদনানের নেই ওর দাদি সারাটা সময় ওকে বুককে আগলে রেখেছে আদনানের আত্মীয়রা ওকে রাজশাহী আসতে বারণ করেছিল কিন্তু আদনান এতটা স্বার্থপর হয়ে উঠতে পারেনি তাছাড়া রাহিত্য অধিকার আছে ওর মাকে শেষ দেখা দেখবার আদনান স্পষ্ট করে সবাইকে বলেছে আমার বিপদ হবে ভেবে আমার মেহুকে শেষ বিদায়ের সময় ওর কাছে থাকবো না এতটা বিবেকহীন আমি হইনি আজও মেহমিদ সদ্য আশায় কেসটা নিয়ে ভাবছে একজনের ওয়াইফ যার কিনে সুখের সংসার স্বামীর সাথে কোনো রকম সমস্যা নেই সে এক দুপুরে বলা নেই কোয়া বাসা থেকে চলে গেল তারপর একদিন পর হঠাৎ লাশ পাওয়া গেল খুনটা কে করতে পারে হয়তো তার স্বামী মিথ্যে বলছে কিন্তু বাসার সিসিটিভিতে দেখা যাচ্ছে মহিলা নিজের ব্যাগে হাতে বাইরে গেছে হাজব্যান্ডের সাথে যদি কোনো কোথাও যেয়ে থাকে তাহলে নিশ্চয়ই ব্যাগ যেত না আর তাছাড়া হাজব্যান্ড ওই সময় অফিসে ছিল অফিস স্টাফরা তাই বলেছে তাছাড়া ভিকটিমের বাবার বাড়ির লোকজন আদনানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার মানে ভিকটিম অন্য কারোর সাথে যেতে পারে আবার এমনও হতে পারে একা একাই কোথায় যাচ্ছিল খারাপ কারো হাতে পরে প্রাণ হারিয়েছে কিন্তু কেউ যদি জোর করে ভিকটিমকে ওই বিল্ডিংয়ে তোলে সেক্ষেত্রে জোর জবরদস্তির কোনো চিহ্ন থাকতো আপাতত তেমন কোনো ক্লু পাওয়া যায়নি হতে পারে পরিচিত কারোর সাথে ভিকটিম ওখানে গেছে এত রাতে ওই পরিত্যক্ত বিল্ডিংয়ে কেনই বা যাবেন সেটা যতই পরিচিত কারোর সাথে হোক না কেন দ্বিতীয়ত সম্ভবত সঠিক হতে পারে ভিকটিম কারোর সাথে পরকিয়েই ছিল যদি ওনার হাজব্যান্ড বলেছেন ওনারা দাম্পত্য জীবনে সুখী তবে আজকাল যে এ সুখী আর কে সুখী নয় সেসব বোঝাই মুশকিল হাসি ছবি দু চারটা অ্যাপেয়ার চালাচ্ছে খাবার পরে ডেজার্ট আইটেমের মতো এই চাকরি করতে এসে কি যে অভিজ্ঞতা হয়েছে মেহমিতের মানুষ বিচিত্র মানসিকতা আর চরিত্র সব এই চাকরিতে এসেই দেখেছে ও এসব দেখতে দেখতে মানুষের উপর বিশ্বাস রাখা একেবারে মুশকিল ওর সাথে যে এমন কিছু ঘটবে না তাই বা কে বলে সত্যি তাই এই চাকরিতে আসার পর ওর মাঝে থাকা কমনীয়তা নরম মানুষটা কোথায় যে হারিয়ে গেছে সারা দিন চোর ডাকাদার বিকৃত মনের সব অপরাধীদের সংস্পর্শে থাকতে থাকতে ও নিজেই ভীষণ রুক্ষ হয়ে গেছে যাই হোক আপাতত কুলকেনারা পাওয়া গেল না পোস্টমর্টাম রিপোর্টে ওর ভিক্টিমের মোবাইল ফোনের রেকর্ড হাতে আসলে কিছু একটা সমাধান পাওয়া যাবে আদনান সত্যি সাত দিনের ছুটিতে ছিল এই কয়েকদিন ও রাহিকে সামলাচ্ছে তিন দিনের দিন এতিমখানা বাচ্চাদের খাইয়েছে দোয়ার আয়োজন করেছে ও নিজেও রোজা রেখেছে নামাজ আদায় করেছে এখন রাহি আর আগের মতো কাঁদে না কিন্তু ঘুমের ঘরে ঠিক মামা করে ফুপিয়ে ওঠে মাঝে মাঝে মায়ের ছবি নিয়ে চুমু খায় একা একা বলে মাম্মা তোমার আথুক তবে ভালো হবে তুমি তবে আদবানা আড়াল থেকে এসব দেখে ও দাদি আচলে মুখ ঢেকে কান্না করেন আদনানের চোখ ভরে যায় পানিতে ও ঠিক করে মেহরিনের ছবিগুলো সব লুকিয়ে ফেলবে আজ থেকে আদনানের ছুটি সে জয়েন করতে হবে ও এখন একটা পদে আছে যে ও না থাকলে অন্যরা হয়তো চালিয়ে নিতে পারে কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয় না তাই ছুটি আর না বাড়িয়ে অফিস জয়েন করে আদনান তাছাড়া বাসায় থাকলে মেহরিনের স্মৃতি ওকে তাড়িয়ে বেড়াবে এ বাসায় সবখানে মেহুর ছোঁয়া লেগে আছে একটা মেহরিন পুরো জুড়ে তবে একটা সত্যি শোক যে যতই হোক না কেন কোনো মানুষ বাসা দৈনন্দিন কাজগুলো ঠিক চলতে পারে না কারো জন্য কিছু থেমে থাকে না হয়তো কষ্ট হয় তীব্র যন্ত্রণা অসহ্য থেকে সব কিছু তারপরে থেমে থাকে না সব কিছুই অফিস জয়েন করার পর সবাই ওকে সমবেদনা জানিয়ে ঠিকই কিন্তু ওর অগোচরে তারা আবার একসাথে তিনজন একসাথে হলে এই ঘটনা নিয়ে জল্পনা কল্পনা চালাচ্ছে আদনান ভাবল মানুষ কি বিচিত্র জীব সবকিছু নিজের মতামত আর বিচার জুড়ে দেয় উপরে উপরে যা বলে সেটা ভেতরে ধারণ করে না অন্যের কষ্ট নিয়ে খোঁচা মানুষ এটাই বোঝে না যে তার নিজের জীবনে কত কষ্ট কত যন্ত্রণা লুকিয়েছে একটা দীর্ঘশ্বাস ফেলে আদনান কাজে মন দেয় ওদিকে আবির গয়নাগুলি সব বিক্রি করে দিয়েছে নগদ টাকা আর গহনা বেছে বেশ ভালো একটা অ্যামাউন্ট হাতে এসেছে ওর কিছু টাকা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রাখবে ঠিক করলো আর কিছু টাকা নিয়ে কক্সবাজার রাঙ্গামাটিকে কদিন ট্যুরে আসবে এমনিতে মেহেরিনের নামে সেকেন্ড হ্যান্ড মালটা কি বাগে আনতে খুব বোর লাগছিল গেছিল দিনকাল একটা লম্বা ট্যুর দিয়ে সেই বোননেস কাটিয়ে তারপর নতুন কিছু ভাবা ঠিক চার দিন পর পোস্টমার্টামের রিপোর্ট চলে এসেছে মৃত্যুর কারণ উঁচু বিল্ডিং থেকে পড়ে গিয়ে ঋতপিন্দ ফেটে মৃত্যু হয়েছে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি তবে কাজের কাজ করেছে আইটি সেকশনের লোকজন মেহেরিনের ফোনে রেকর্ড এসে গেছে একটা নাম্বারে অনবত মেসেজ আর কথা হয়েছে যেটা আবির নামে একজনের নামে রেজিস্টার করা আছে সেই ছেলেটার সাথে ভিক্টিমের সম্পর্ক ছিল মেসেজ থেকেই দেখা যাচ্ছে ওর সাথেই চলে গিয়েছিল এখন এই আবিরকে ধরলে সব রহস্য উন্মোচন হবে আবিরের ফোনের লোকেশান ট্র্যাক করে অ্যারেস্ট করার জন্য পুলিশ ব্যবস্থা নিতো দুদিনের মধ্যে আবিরকে ধরা হলো খুলনা সদর থেকে খুলনা সদর থানা পুলিশ ওকে অ্যারেস্ট করে হাজতেন এনে জিজ্ঞাসাবাদ শুরু করতে শুরু করলো ওসি সাহেব রহমান ঢাকা থেকে কেস হিস্ট্রি মেইল করা হয়েছে ওই সম্ভবত সামনে টেবিলে হাতে ডান্ডা রেখে প্রশ্ন করলেন মিজানু সাহেব আপনি আবির হোসেন জি হোসেন না আহমেদ ও আচ্ছা মেহেরিন নামে কাউকে চেনেন কোন মেহেরিন ওরে শালা এ তো পুরো নাটুকে দেখতেছি যেই মেহেরিনকে নিয়ে পালিয়ে চিটাঙ্গাং যেতে চেয়েছেন আবির দেখলো এক প্রশ্নে আপনি থেকে তুমিতে নেমে এসেছে সামনে থাকা রক্ষক ওসির চেহারা কাঁপা কাপা কণ্ঠে বলল আমি কাউকে নিয়ে পালিয়ে যাইনি মিজানুর রহমান পাশে দাঁড়ানো উদ্দেশ্য করে এসাই স্যারের মনে হয় মেমরি কাজ করছে না বাফারিং হচ্ছে রফিক ওনারে নেটওয়ার্কের আওতায় আনার ব্যবস্থা কর কি বলেন এসব এভাবে অযথা থানায় এনে আপনারা আমাকে টর্চার করতে পারেন না রফিক হালাল পুতরে উল্টাইয়া বাইয়া তাইলে বুঝবে আমরা কি কি করতে পারি আর পারি না এক গ্লাস পানি হবে হুম পানি খেলে তো মুইতা দিবা হালার পোলারে মেহেরিনকে নিয়ে যাবার কথা ঠিকই ছিল কিন্তু আমি তো শেষ পর্যন্ত ট্রেনে উঠিনি তা তো আমরা জানি যে তুই ট্রেনে উঠোস নাই তুই তো ওরে অন্য জায়গায় নিয়ে মেরে ফেলেছিস এটা কিন্তু বাড়াবাড়ি অফিসার আমি ওকে মারতে যাব কি বলেন সব মারছিস ওর টাকার জন্য টাকার জন্য মারতে হবে ওকে ওর ব্যাগে তো আমার কাছেই ছিল এই তো স্বীকার করলি যে ওর টাকা তোর কাছে না মানে ও নিজের থেকে দিয়েছে নিজ থেকে দেয় নেই তুই জোর করে নিয়েছিস আর যখন কথা শুনে নেই ওকে বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে মাইরে ফেলছিস কোন বিল্ডিং থেকে আমি তো ওই দিন খুলনা ট্রেনে উঠে খুলনায় চলে আসি জায়গা মতো বাড়ি পড়লে সত্যি বলবি গাঞ্জাখর আর ভিতরে গরম ডিম হাদাইলে তোর সব সত্যি দিয়ে বের পার আইব সালা পরের বউরে নিয়া রং তামাশা করার ক্ষমতা থাকব না মিজানুর রহমান রবিককে ইশারা করে আবিরকে নিয়ে যাওয়া হলো একটা অন্ধকার রুমে আধা ঘন্টা ঝুলে আত্মনাদ করার পর জ্ঞান হারালো আবির ইন্সপেক্টর মেহমুদ বসে আছে ওনার রুমে সামনে এসআই রাইহান রাহেন বলল স্যার ওই ছেলে এক কথায় আটকে গেছে সে ওই দিন ভিক্ট্রিমের সাথেই ছিল খুলনায় চলে গেছিলো আর খোঁজ নিয়ে দেখেছি ওই ছেলে সত্যি ওই দিন ট্রেনে করে খুলনায় গেছিলো পোস্টমর্টামের রিপোর্ট অনুযায়ী সেই সময় মৃত্যু হয়েছে যখন ওই ছেলে ট্রেনে ছিল তাহলে তো হিসাব মেলে না হুম ও বলছে মেয়েটাকে ট্রেনে তুলে ও আর ওঠে নেয় টাকা পয়সা আর গহনা ব্যাগ নিয়ে খুলনাগামী ট্রেনে উঠে গেছিলো ছেলের নানার বাড়ি খুলনায় ওখানে গিয়ে উঠেছে তাহলে মানে দাঁড়ায় মেয়েটা আবিরকে না পেয়ে নেমে পড়েছিল তারপর বেরিয়ে ওখানে ওই বিল্ডিংয়ে কীভাবে কার সাথে গেলো এটাই রহস্য আর হত্যার মোটিভটাও ক্লিয়ার না কিছু খেয়ে না রেপ হয়েছে না কোনো ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায় না তাহলে হয়তো আত্মহত্যা করেছে ছেড়ে দাও কী আর ছাড়বো স্যার এই কেসটা ছেড়ে দেওয়ার কথা বলছেন চাকরি ছেড়ে দাও সেটা ছাড়তে পারলে ভালোই হতো হুম আর তুমি চাকরি ছাড়লে ডিপার্টমেন্ট ভালো হতো মানে তোমার চাকরির বয়স কত এত বোকা হলে এই সেক্টরে আছে কীভাবে ধরলাম আত্মহত্যা করেছে কিন্তু মুখটা থেতলে দিলো কেন সরি স্যার মাথাটা থেতলানো ছিল মাথাটায় একটু ওসব রাখো সারাদিন তো শুধু চ্যাটিং আর গেম মাথায় থাকে রায়হান মাথা চুলকে বলে আর একটা বিষয় স্যার হত্যাকাণ্ডের সময় আর ট্রেনের সময়ের মাঝে অনেকটা ব্যবধান সময়ের ব্যবধান আছে প্রায় ছ ঘন্টার মতো হুম তার মানে সরাসরি ওখানে যায়নি তাহলে দেখা যাক কোথায় পানি কোথায় গিয়ে পড়েছে লাশের ছবি দিয়ে কোনো নিউজ কি হয়েছে স্থানীয় পত্রিকায় একটা ছোট্ট আকারে নিউজ হয়েছে আর একটা নিউজ করান ভিকটিম ভালো করে একটা ছবি দিয়ে আচ্ছা স্যার মেহরিনের কেসটা কেমন যেন আটকে গেল একটা জায়গায় কোনো ক্লু পাওয়া যাচ্ছে না কার সাথে কীভাবে গেল ওখানে গেলই কেনই বা গেল এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না মেহুমি নানা দিক দিয়ে ভাবছে কিন্তু কোনো কিছুর হদিস পাচ্ছে না এদিকে মেহরিন বাসায় ফিরে যায়নি দারোয়ান বলেছে ম্যাডাম দুপুরে বেরিয়ে যেতে দেখেছে পরে আর আসেননি সিসিটিভি ফুটেজে তেমন কিছু পাওয়া যায়নি আর আদনান দশটার পরে আর বের হয়নি তাই ওকে সন্দেহ তালিকার বাইরে রাখা হয়েছে আদনান বসে আছে থানায় ও এসেছে কেসের আপডেট জানতে সেই দিকে পুলিশের তাগিদা দিতে এই দেশে কত কেস কত অমাংস মীমাংসিত হয়ে পড়ে আছে অযো অথচ পুলিশ চাইলে কত জটিল কেসের রহস্য উদ্ঘাটন করতে পারে কেসের ইনচার্জ মেহমিদ বাইরে ছিল আধ ঘন্টা পরে ফিরে এলে আদনান উঠে হাত মেলালো মেহমুদ বলে কি খবর আদনান সাহেব খবর তো আপনার কাছে আমার ওয়াইফ খুনি কি কোনো হদিশ পেলেন এখন তেমন কিছু পাওয়া যায়নি তবে আমরা চেষ্টা করে যাচ্ছি বোঝিনি তো নির্জন একটা এলাকায় ওনার মৃত্যু হয়েছে কারো চোখে তেমন কিছু পড়েনি আর ওই এলাকার রাস্তায় একটাও সিসিটিভি ফুটেজ ছিল তাও আবার নষ্ট তাই বলে কি খুনি ধরা বাইরে থেকে যাবে তা কেন আমারা লেগে আছি কিছু একটা ক্লু অবশ্যই বেরিয়ে আসবে তাই যেন হয় আজ উঠিত হবে আদনান বললে নিজেকে সান্ত্বনা দিতে পারল না মেহমিত কেন যেন কেসটা এক জায়গায় স্থির হয়ে আছে প্রথমে একটা সরল কেস মনে হলো এখন মনে হচ্ছে ভীষণ গোলমেলে এই এলাকার সন্ত্রাসী আর সাথে কথা হয়েছে ওরা কেউ এই বিষয়ে জানে না সোর্সরাও তেমন কোনো তথ্য দিতে পারেনি এই এই যখন পরিস্থিতি এক দুপুরে মেহমিতে নাম্বারে একটা কল এলো ফারিয়া নামে একজন ফোন করলো আসসালামু আলাইকুম আমি মেহরিনের বন্ধু যে মেহরুন খুনের কেস নিয়ে আপনি কাজ করছেন জি বলুন মেহরিন আমার কলেজের বন্ধু ঘটনার দিন মেহরিন আমার বাসার সামনে এসেছিল দারোয়ান বলেছে ভেতরে আসার কথা কিন্তু পরে একটা গাড়ি এসে থামে আর ওটাতে উঠে চলে যায় গাড়ির নাম্বার আর কে গাড়িতে ছিল এসব কিছু জানতে পেরেছেন আমি ঠিক জানি না দারোয়ান বলতে পারবে আপনি এতদিন পর এটা জানালেন দারোয়ান আমাকে গতকাল বললো ওনার নাকি মনে ছিল না দারোয়ানার সাথে আমার একটু কথা বলতে চাই উনি যেন কাল ওখানে থাকেন জি আচ্ছা পরদিন এসআই রাহুল সহ মেহমিদ ওই বাসায় গেল কিন্তু দারোয়ান নাকি ওই দিন আসেননি পরের দিন যখন দারোয়ান লাপাত্তা তখনই বাসার লোকজন থানায় জানালো একদিন পর দারোয়ানের লাশ পাওয়া গেলে শেওড়াপাড়ার এক ডাস্টবিনে দারোয়ার মন্টু থাকতো ফারিয়াদের অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড সেক্টরের রুমে শিফটে ডিউটি করতো রাতে ডিউটি থাকলে দিনে ঘুমাতো আর দিনে ডিউটি করলে রাতে ঘুমাতো সেদিন দিনের বেলা ডিউটি শেষ করে কাজ করে বেরিয়ে পড়ে কিন্তু রাতে আর ফিরে আসে না মনটু কি তোমাকে জানিয়েছিল যে রাতে ফিরবে না আরেক দারোয়ান শাহজাহান আলীকে প্রশ্ন করতে বলে না স্যার তুমি খোঁজ নাওনি কেন ফিরে নি জি না একটা লোক না ফিরলো আর তুমি খোঁজ পর্যন্ত নিলে না শাহজাহান আলী কাচুমুচু মুচু করে বলতে লাগলে কী হলো কথা বলছো না কেন নাকি তুমিও জানতে যে এর খোঁজ নিয়ে কোনো লাভ নেই এ এই দুনিয়াতেই না না স্যার আমি কেমনে জানবো তাহলে কল দিলা না কেন ওই তো মাঝে মাঝেই বাইরে রাত কাটাইতো কেন বাইরে রাত কাটা তো না মানে ওই বাজারি মাইয়া মানুষের কাছে যাইতো হ্যার বউ বাচ্চা দেশের বাড়িতে থাকতো বছরে এক দুবার যাইতো তাই মাঝে মাঝে ওই সব জায়গায় যাইতো তুমি কি এমন যাও মাঝে মাঝে তাতে জিপ কেটে শাহজাহালে বলে উঠল না আমি পাঁচ অক্টো নামাজ পড়ি ওই সব দিকে আমার নজর নেই বুঝলাম তো মন্টু কাল কালকেও এমন কারও কাছে গেছিলো আমি জানি না স্যার সত্যি জানি না নবী রসুল্লা সাল্লামের কসম স্যার থানায় গেলে নিয়ে গেলে ঠিক কথা বেরোবে একসাথে ডিউটি করো আর কিছু জানো না মায়ের কসম আমি জানি না স্যার তয় একটা কথা মনে পড়ছে স্যার এই তো থানার কথা শুনলে মেমরি কাজ করতে শুরু করে দুই দিন আগে কার লগে জানি ফোনে কথা কইতেছিল মন্টু টাকা পয়সা নিয়ে কি বলতেছিল। কি বলতেছিল আমি পুরো শুনি নাই তয় এইটা কানে আসছিল কারে জানি বলতেছিল এর চেয়ে কম হইলে মুখ বন্ধ হইব না কারো নাম নিতে শুনছো না স্যার কারো কিছু শুনি নাই শেওরাপাড়ার মন্টু কি কোনো মেয়ের কাছে গেছিল সেসব নিয়ে কোনো ঝামেলা লেগে মরতে হয়েছে নাকি মেহরিনের হত্যাকাণ্ডের সাথে এই খুনের কোনো সম্পর্ক আছে প্রশ্নগুলি মাথায় ঘুরঘুর করতে থাকলো মেহমিতের এটা এক কাকতলীয় যে পুলিশ যেদিন মন্টুর সাথে দেখা করবে বলে জানিয়েছিল সেদিনই ওর লাশ পাওয়া গেছে শেওরাপাড়ার সোর্স লাগিয়ে তেমন কোনো তথ্য পাওয়া গেল না মানে ওই এলাকায় মেয়ে ঘটিত কোনো সমস্যা হয়েছে কি না তা নিয়ে কেউ কিছু জানেন না মন্টু হত্যাকাণ্ডে আরও বেশি জট পাকিয়ে দিল সব মন্টুর পোস্টমর্টাম রিপোর্ট চলে এসেছে ধারালো কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে সম্ভব খুনি সম্ভবত পিছন দিক থেকে অ্যাটাক করেছে ফোনে কল রেকর্ড থেকে কিছু পাওয়া যায়নি আগের দিন মন্টু কথা বলেছে ওর বাড়ির বউয়ের সাথে আর একটা আন্য নাম্বার থেকে কল এসেছে সেটা একটা ফ্লোক্সি লোড দোকান থেকে ওই দোকান নিয়ে গিয়ে কোনো তথ্য পাওয়া গেল না কে কখন কল করেছে সেটাও মনে রাখা সম্ভব নয় আদনানের মন খুব খারাপ সে ভেবেছিল মেহরিন কোনো অভিমান করে ঘর থেকে বেরিয়ে গেছে কিন্তু হয়তো আদনানকে সারপ্রাইজ দেবে তাই এমন করে লুকিয়েছে কারণ দুই দিন পর ওদের বিবাহ বার্ষিকী ছিল কিন্তু আবিরের সাথে মেহরিনের একটা সম্পর্ক হয়েছিলো এটা জানার পর থেকে ভিতর ভিতরে মরে যাচ্ছে আদনান আবির আদনানের দুঃসম্পর্কে চাচাতো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছে এক বছর আগে একবার হলে ঝামেলা হলো কর্তৃপক্ষ রাতারাতি হল ছাড়ার নির্দেশ দিল ঢাকার আত্মীয়র বাড়ি বলতে আদনান ভাই এত রাতে উপায় না পেয়ে আবিরেরকে কে ফোন দিল আদনান ভাইয়া ভাইয়া হলো তো হঠাৎ বন্ধ হয়ে গেল এত রাতে কোথায় যাব বুঝতে পারছি না তোমার ওখানে কি যাওয়া যাবে কেন যাবে না পাগল নাকি ওখানে আর একটু থাকার দরকার নেই কখন কি বিপদ হয় তুই জলদি চলে আয় একদিন দুদিন করে প্রায় এক মাস থাকলো আবির তবে আদনানের আপত্তি না থাকলেও মেহেরিনে খুব আপত্তি হয়ে গেল। আদনানকে বলেই ফেলল এমন একটা ফ্ল্যাটের বাইরে একজন সব সময় ঘরে থাকলে কেমন লাগে কোন কি সমস্যা কী আর সমস্যা বাসায় ফ্রিভাবে চলাফেরা করা যেন হুট করে ডাইনিং না হয় ড্রয়িং রুমে যদি অন্য কোন রুমে পরপুরুষ ঘুর করে ভালো লাগে পরপুরুষ কাকে বলছে আবির আমাদের পরিবারের একজন তোমার কাছের লোক কিন্তু আমার তো অস্বস্তি লাগে আচ্ছা আমি ওকে বলে দেবো যেন যত সম্ভব ওর রুমে থাকে আরে না ওসব বলতে যেও না একদম কিন্তু মেহেরিনের বিরক্ত দিনকে দিন চরমে পৌঁছলো এ নিয়ে আদনানের সাথে খুটখাট লেগেই গেল যে ভাগ্যিস এক মাস পর খুলে দিল আবির চলে গেল না হয় হয়তো মে মেহেরিন কবেই কখন কি যে বলে বসতো আবিরকে আদনান সেই ভয়েই থাকতো কিন্তু আবিরের সাথে মেহেরিনী অবৈধ সম্পর্কে জড়িয়ে গেল ওর জন্য আদনানকে একমাত্র সন্তান রাহিকে ছেড়ে যেতে পারল কিভাবে কি হলো মানুষের মন এত বিচিত্র সম্পর্কে এতটাই ঠুঙ্কো আর মূল্যহীন এতদিন সে একবারও জন্য বুঝতে পারেনি মেহেরিন তাকে ভালোবাসে না শুধু জীবনযাপনের দৃশ্যটুকু এটা দিয়েছিল ভেতর ভেতরে যে মেহরিন তার ছিল না এটা বিশ্বাস করতে বুকটা হাহা করে উঠছে আদনানের মেহরিনের কপাট রাগ আদরে গলে যাওয়া আদনানের সেবা যত্ন সবটাই নিত্যন্ত অভ্যাস ছিল মাত্র অথবা কর্তব্য আদনানের ভীষণ রাগ হতে লাগলো মেহেরিন উপর কপালে রক দুটো ফুলে উঠছে মাথাটা প্রচন্ড ব্যথা করছে দাঁতে দাঁত চিপে নিজেকে শান্ত করলো ওয়াশরুমে ঢুকে কলের নিচে মাথা দিয়ে থাকলো বেশ খানিকক্ষণ আদনানের ফোনে ওসি মেহুমিতের কল আসার বিকেল চারটা নাগাদ আদনান এক্ষুনি একবার থানায় যেতে হবে ভীষণ জরুরি দরকার অফিস শেষ করে বেরিয়ে পড়লো জ্যামে বসে নানা কথা মাথায় ঘুরতে লাগলো তাকে এত জরুরি তলব করছে থানায় খুনি কথা কী কিছু জানা গেলো জরুরি কি এমন কথা যে জোরালোভাবে ওকে থানায় আসতে হলো অফিসার গত আঠেরো তারিখে রাতে আপনি কোথায় ছিলেন আদনান সাহেব আঠেরো তারিখ মানে বুধবার জি বুধবার আমি তো বাসায় ছিলাম ওই দিন ছুটিতে ছিলেন আপনি তা বাসায় থাকার জন্য কি ছুটি নিয়েছিলেন হুম ওই দিন ছুটি নিয়েছিলাম একটু রাজশাহীতে গিয়েছিলাম তবে রাতেই ব্যাক করি কটা নাগাদ এসেছিলেন রাত দেড়টা বেজে হুম সেদিন মেহেরিন মেহরিনে বান্ধবী ফাড়িয়ার বাসায় দারোয়ান খুন হয় সো স্যাড তো এর সাথে আমার রাজশাহীতে যাওয়ার সম্পর্কে সম্পর্ক আছে ওই দারোয়ান হয়তো মেহেরিনের খুনের বিষয়ে কিছু জানতো মেহেরিন ওই দিন পা ওই অ্যাপার্টমেন্টে গিয়েছিল কিন্তু ভেতরে যাবার আগে কারোর সাথে গাড়িতে উঠে আবার চলে যায় আমার এই বিষয়টা মন্টুর সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু আঠেরো তারিখে সকালে আমাদের ওখানে যাবার আগে সেই রাতে খুন হয় দারোয়ান মন্টু ও মাই গড মেহমির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আদনানের মুখের দিকে ওর এক্সপ্রেশন দেখে বুঝতে চাইছে আদনানকে সত্যি বলছে কি না এত অবাক হচ্ছেন কেন আমার তো মনে হয় আপনার ওই দিন রাতে বাইরে থাকার সাথে এর কিছু একটা সম্পর্ক আছে হোয়াট আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন বাট অফিসার আমি সত্যি ওই দিন রাজশাহীতে গিয়েছিলাম আমার ওয়াইফের কবর জেয়ারত করতে আপনি চাইলে আমার শালক মারুফকে কল করে জানতে পারেন ওর সাথে আমার দেখা হয়েছিল সে দেখা যাবে আমি শুধু আমার সন্ধ্যে কথাটাই বললাম শুধু মারুফ সাহেবের কথার উপর তো আর সব কিছু নির্ভর করে না আচ্ছা ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিন তো আদনান মারুফের ফোন নাম্বার দিল যদিও থানাতে ওদের কন্ট্যাক্ট নাম্বার আছে আদনান জানে সাথে সাথে মারুফের নাম্বারে কল করল মেহমিদ আদনান দেখতে পেল কয়েক সেকেন্ডের মধ্যে অফিসের মুখটা অন্ধকার হয়ে গেল ফোন রেখে আদনানের দিকে তাকিয়ে মেহমিদ বলল আপনি মিথ্যে বলছেন আদনান সাহেব আপনার ওই দিন মারুফের সাথে দেখাই হয়নি আপনাকে আপাতত যেতে দিচ্ছি না আরও কিছু জিজ্ঞাসাবাদ আছে আদনান জিজ্ঞাসা করেও তেমন কিছু পাওয়া গেল না আদনান যে ওই দিন রাজশাহীতে গেছে তার বিশ্বাসজনক কোনো প্রুফ দিতে পারল না ওকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার করলো পুলিশ সন্দেহজনক আচরণের কারণে তিনশত দুই ধারা মোতাবেক আদালতে প্রেরণ করা হলো সাত দিনের রিমান্ডে আবেদন করলে চার দিনে আবেদন মঞ্জুর করলো আদালত রিমান্ডে প্রথম দিন একটা ছোট্ট ঘরে টিম টিম বাতি জ্বলছে গুলগুলি দিয়ে অল্প অল্প রোদ এসেছে এক কোনায় একটা ছোট্ট টেবিলে এক পাশে আদনান অপর পাশে মেহমিদ আর রাহেন মন্টুকে কেন ডেকেছিলেন আদনান সাহেব আমি মন্টুকে ডাকিনি ওইদিন মন্টুই আপনি ডেকে নিয়ে গিয়েছিলেন কারণ মেহেরিনকে বাসার সামনে থেকে পিক করার সময় মন্টু আপনাকে দেখে ফেলেছিল পরে এটা নিয়ে আপনার কাছে টাকা দাবি করলে ওকে সরিয়ে দিয়েছেন এসব মন করা কথা আমি ওকে কেন টাকা দেব। কারণ মেহরিনকে যে আপনি মেরেছেন এটা মন্টুর বয়ানে প্রমাণ হয়ে যেত আমি মেহেরিনকে ভালোবাসতাম ওকে কখনো মারতে পারতাম না তাহলে কি পেশাদার কাউকে দিয়ে খুন করেছেন আমি খুন করাইনি কতবার বলবো ভালো ভালো সবটা স্বীকার করেন আমি কিছু করিনি আপনি করেছেন আপনার ওয়াইফ আপির সাথে চলে গেছিল কিন্তু ফিরে আসার পর আপনাকে সব যখন বলল তখন রেগে গিয়ে আপনি ওনাকে খুন করেন আপনার ওয়াইফ এত প্রতারণা আপনি মেনে নিতে পারেননি না এমন কিছু হয়নি মেহরিন আমার কাছে আসেনি সব স্বীকার করবেন আজ মাত্র প্রথম দিন তাই এখানেই আপাতত শেষ করছি আপনাকে সময় দিলাম আমাদের কে হ্যান্ডলাইন যেতে বাধ্য করবেন না আশা করি মার্লিন ক্যাফে এনে রেস্টুরেন্ট থেকে একটা কল এলো থানার নাম্বারে একজন লোক ব্যস্ত ব্যতিব্যস্ত হয়ে মেহেরিনের কেস ইনচার্জকে চাইল মেহমিদ ফোন রিসিভ করতে বলল হ্যালো ওসি মেহমিদ বলছেন হ্যাঁ স্যার জরুরি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই ওই যে মেহেরিন মেটা মেয়েটা খুন হয়েছিল জি বলুন ঘটনার দিন ওই ম্যাডাম আমাদের এখানে এসেছিলো কি আচ্ছা আপনার অ্যাড্রেসটা বলুন আমি আসছি আপনাদের ওখানে দেখা করতে অ্যাড্রেস টুকে নিয়ে রাহিয়ান সাহেব মার্লিন ক্যাফে এনে রেস্টুরেন্টে পৌঁছে গেল মেহমিদ ছোটোখাটো চেহারার রেস্টুরেন্টের মালিক কাফিল উদ্দিন বসে আছে কাউন্টারে মেহমিদ গিয়ে পরিচয় দিতে উঠে দাঁড়ালো ক্যাফিল একটা কোনার টেবিলে গিয়ে বসলো তিনজনে আপনি কি জানেন বলুন স্যার ওই দিন নামে এই ম্যাডাম এসেছিল আমাদের এখানে উনি একা এসেছেন না আরেকজন ভদ্রলোক ছিলেন উনি কেমন দেখতে ওনার ছবি আছে তো হুম ছবি আছে মানে সিসিটিভি ফুটেজে না স্যার এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি নতুন রেস্টুরেন্ট সব কাজ এখনও শেষ করতে পারেনি তবে ওই দিন রেস্টুরেন্ট উদ্বোধন উপলক্ষে একটা ছোটোখাটো অনুষ্ঠান করা হয়েছিলো সেজন্য কিছু ছবি তোলা হয়েছিল সেই সব ছবিতে ওই ম্যাডামের ছবি আছে তা আপনি কিভাবে এতটা জানেন ওই ম্যাডাম সম্পর্কে কয়েকদিন আগে পুরনো পেপার ছিঁড়ে ওই দিন একটা কাজ করতে নিউজটা চোখে পড়ে যেখানে ওনার ছবি দেখে চিনতে পারি এখানে কয়েকটা ছবিতে ওনার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে আচ্ছা আনন্দ ছবিগুলি দেখুন এক্ষুনি আনছি ছবিগুলি হাতে পেয়ে মেহমুদ মনোযোগ সহকারে দেখতে কপাল কুচকে গেল এসআই রাইহেনের দিকে তাকিয়ে বললো যাক অবশেষে কিছু একটা স্বচ্ছ আলোর দেখা মিলল থানার একটি কক্ষে আদনান ওর মা মেহের ঋণের মা বাবা ভাই মারুফ বসে আছে ওসি মেহমিদ আজ খুনের তদন্ত নিয়ে কথা বলেন এই খুনের তদন্ত প্রায় শেষের দিকে সবাই অধীর আগরে বসে আছে যদিও আদনান খুনটা করেছে এটা সবাই মোটামুটি জেনে গেছে কিন্তু কেন কিভাবে খুন করলো সেটাই এখন জানতে বাকি আদনানের মা মুখে আচল চাপা দিয়ে কেঁদেই চলছে প্রথমে ছেলের বউ চলে গেল এখন সেই অভিযোগে ছেলেকেও হারাতে বসছে আপনারা সবাই যে খুব খারাপ সময় অতিবাহিত করছেন জানি কিন্তু সবাই নিশ্চয় চান মেহেরিনের খুনি ধরা পড়ুক তাই আমি আপনাদেরকে এখানে ডাকতে বাধ্য হয়েছি মেহরিনের মা বলে উঠলো ওই আদনান যে এমনটা করবে আমি স্বপ্নেও ভাবিনি আমার মেয়েটা হুম মেহেরিন হয়তো একটু ভুল করে বাড়ি ছেড়ে গিয়েছিল কিন্তু ওই দিন আবিরের সাথে যায়নি আবির সেদিন ট্রেনে ওঠেনি আর মেহেরিন যখন আবিরকে খুঁজে না পেয়ে ট্রেন থেকে নেমে পড়ে ওর ফোনটা চুরি হয়ে যায় ওই ফ্লেক্স লোডের দোকান থেকে ফোন করে খুব কাছের জনকে কিন্তু ও তো জানতো না যে ওই মানুষটাই ওর জীবনটা মাঝপথে থামিয়ে দেবে আমি ঠিক বলছি মিস্টার মারুফ চমকে ওঠে মারুফ সবাই যখন অবাক হয়ে মারুফের দিকে ঘুরে আ আ আমি কি বলবো হুম আপনিই তো বলবেন কারণ মেহেরিন সেদিন আপনাকেই ফোনটা করেছিলেন মিথ্যে কথা তাহলে সত্যিটা কি আপনি বলুন আমি তো রাজশাহীতে থাকি কিন্তু ওই দিন আপনি ঢাকায় এসেছিলেন একটা কাজে আর মেহরিনকে জানিয়েছিলেন মেহরিন যখন আবিরের আসল রূপ জানতে পারলো তখন আদনানকে কল করতে সাহস পায়নি তাই আপনাকে কল করে ওকে নিয়ে যেতে বলেছিল আপনি বানিয়ে বলছেন আদনানকে বাঁচাতে আমাকে ফাঁসাতে চাইছেন আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই কিন্তু আপনার হয়তো মেহেরিনের সাথে শত্রুতা ছিল না না এখন আর অস্বীকার করে লাভ নেই সব প্রমাণ আছে আমাদের হাতে আপনি মেহরিনকে নিয়ে যে রেস্টুরেন্টে গিয়েছিলেন সেখানে আপনার সাথে ও ছবি পেয়েছি আমরা যেটা ওই রেস্টুরেন্টে ক্যামেরায় তোলা ছিল ওই দিন কারণ ওদের একটা অনুষ্ঠান চলছিল তখন মেহমেদ সবাইকে ছবিগুলো দেখায় মারুপের মাথা নিচু করে ফেলে মেহেরিনের বাবা চিৎকার করে বলে এটা কী শুনছি মারুপ কেন করলি এটা নিজের বোনকে কেন ফোন করলি ঠিক করছি আব্বা আমাদের এছাড়া আর কোনো উপায় ছিল না আব্বা কী বলছিস সব আপনাকে একের পর এক ব্যবসায় ধস নামছে বিশাল ঋণের বোঝা আমাদের মাথায় দুদিন পর পর পথে নামতে হবে আমাদের এর সাথে মেহরিনের কি সম্পর্ক ওকে কেন খুন করলে ওর নামে যে কোটি কোটি ইন্স্যুরেন্স করা আছে ওটাই তো আপনি আব্বা তাই ও মরে গেলে আপনি টাকাটা পাবেন আমাদের সব ঋণ শোধ হয়ে যাবে ওর আর মেহেরিনের মতো মেয়ে বেঁচে থাক থেকে কি হতো বংশের কুলাঙ্গার একটা মেয়ে ও মরে যাওয়াটাই ভালো হয়েছে হুম আমি মেরেছি ওকে অফিসার ও যখন আমাকে সব খুলে বলে তখন আমি ওকে রেস্টুরেন্টে নিয়ে যাই জুসে ঘুমের ওষুধ মিশিয়ে দেই। তারপর ওকে বলি এই বিল্ডিংয়ে আমার এক বন্ধু থাকে বউ সহ রাতটা ওখানে থাকতে হবে তারপর সকালে সব ঝামেলা মিটিয়ে আমি ঠিক করে দেবো ঘুমের ঘোরে থাকায় ও বুঝতে পারেনি যে এটা নির্মাতাধীন ভবন তারপর সাততলায় উঠে কিনারায় ওকে ধাক্কা দিয়ে ফেলে দিই ভেবেছিলাম সব দশ আবিরের কাঁধে গিয়ে উঠবে কিন্তু ঘরের প্রতিটা মানুষ স্তব্ধ হয়ে রইল স্বার্থপরতা ধোকাবাজি যে কতটা ভয়াবহ তার জ্বলন্ত প্রমাণ সবাই দেখেছে মেহরিন ধোকা দিয়েছে তার স্বামী সন্তানকে তার শাস্তি পেলো আর মারুব নিজ স্বার্থে নিজের বোনকে খুন করলো কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পারলো না আদনান আদালতে বেকসুর খালাস দিল আর মারুফের বিচার শুরু হলো দুটো পরিবার শোকের অত অতলান্তিক ডুবে গেল আদনান মেহরিনকে মাপ করে দিয়েছে ওর রাহির মাকে ঘৃণা করতে চায় না ছোট্ট রাহিকে বুকে নিয়ে মেহরিনের কবরের পাশে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলে তারপর মেহরিনের জন্য দোয়া করে রাহি হাত তুলে দোয়া করলো মায়ের জন্য পরকীয়ের মতো সত্য ঘটনাগুলি এভাবে সমাজে কত জীবনকে ধ্বংস আধারে ঢুকিয়ে দিচ্ছে সেই সংখ্যা দিনকা দিন বাড়ছে তবে আমরা আশা করতে পারি একদিন শুধু সম্পর্কের শুদ্ধতম চর্চা হবে আমরা মানুষের সত্যি সত্যি একদিন মানুষ হব সমত গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং